নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডিসেম্বর 2023 বছরের শেষ মাস, ছয় রাশি বাজিমাত করতে চলেছে। অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে ছয়টি রাশি সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। এবং কেন এই ছয়টি রাশি 12টি রাশির মধ্যে স্পেশাল হতে চলেছে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। কৌশিক রায় কখনো হাওয়াতে কোনো কথা বলে না, যেটা বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, লজিক্যালি কিন্তু আমি বুঝাই। অর্থাৎ ডিসেম্বর মাস নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি 12টি রাশির মধ্যে। দেখুন, ডিসেম্বর মাসটা গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে আসতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। দেখুন, সমস্যা যখন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন, মানুষের জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময়ও কিন্তু আসে। কিন্তু আমরা অনেকেই একটা জিনিস ভাবি যে আমাদের সারা জীবন ভালোই চলে যাবে, এটা কখনোই নয়। যদি আমাদের সারা জীবন ভালো চলে যেত তাহলে ভালোর মর্মটা আমরা বুঝতাম কী করে? অর্থাৎ রাত্রির পরেই কিন্তু দিন আসে। আজকে যদি সবসময় যদি দিন থাকতো তাহলে নিশ্চয় দিনের মর্মটা আমরা বুঝতাম না, রাত্রি আছে বলেই দিনের মর্মটা আমরা বুঝছি। অর্থাৎ যে কোনো কিছুর পিছনে কিন্তু ঈশ্বর কিন্তু কোনো না কোনো কারণ কিন্তু করে পাঠিয়েছে আমাদেরকে। অর্থাৎ ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই কিন্তু করে। দেখুন, সমস্যা যেমন রয়েছে না, সমাধানের পথের জন্য কিন্তু অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারকে আপনাদেরকে কিন্তু গাইড হিসাবে নিতে হবে। কারণ যে অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বন্ধু হিসাবে, যার কাছে আপনারা নিজের মতন করে কথা বলতে পারবেন, একজন গাইড হিসাবে, একজন পথ প্রদর্শক হিসাবে, একজন জ্যোতিষ ভাইকে কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে, যেখানে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু 100% হবেই হবে। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তোলে। আমি কিন্তু অনেক ক্ষেত্রে রেমিডির কথা বলি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, কারণ সেখানে তো সারেন্ডার হতে হবে যে কৌশিক দা আমি এত এত জায়গাতে সমস্যা রয়েছে বাঁচান, তবেই কিন্তু আমি সেই জায়গাটাতে হাত কিন্তু ধরি। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, বারবার আমি খুব চ্যালেঞ্জের সাথে বলি। দেখুন, নবগ্রহের মধ্যে 9টি গ্রহ আমাদের জন্মছকে নেগেটিভ পজিটিভ দুই দিকগুলো ফল কিন্তু দেয়। কিন্তু এই ডিসেম্বর মাসে যে ছয়টি রাশির কথা বলছি, হয়তো এই ছয় রাশির কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু আপনাদের অনেকের সঙ্গে মিলতেও পারে, আবার অনেকের সঙ্গে না মিলতেও পারে। কারণ শুধু ভিডিও দেখলে যে কোটিপতি হবেন এমনটি না, ভিডিও দেখলে কোটিপতি হবে না এমনটি না, কারণ কর্ম আপনাদেরকে করতে হবে, পাশাপাশি ভাগ্য আপনাদের কিন্তু সাথ দিবে। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে কিছু কিছু দোষ থাকে, কিছু কিছু যোগ থাকে, দোষগুলোকে কাটানো দরকার। কারণ ভিডিও শুনছেন কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিকে প্রতিকার প্রতিবিধা যতক্ষণ না করবেন ততক্ষণ আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। কেন পাবেন না? প্রথম আমি একটি আপনাদেরকে কারণ বলি, আমাদের বাস্তু অনেক অংশে কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। আমাদের ক্ষেত্রে যে অফিসে কাজ করছি, অফিসের বাস্তুটা কিন্তু দেখা দরকার। আপনি এটা দোকান করছেন, দোকানে কাস্টমার কোন দিকে বসছে, আপনি কোন দিকে কাস্টমার সঙ্গে ডিলিংস করছেন, আপনার ক্যাশ ড্রয়ারটা কোথায় রয়েছে, আপনি যে দোকানটা করছেন সেই দোকানের রঙটা কি আপনার রাশিচক্রের সঙ্গে মিলছে, বা আপনি যে দোকানটা করেছেন সেই দোকানের যে নামটা রেখেছেন সেই নামটা কি
আপনার রাশিচক্রের সঙ্গে মিলছে। দেখুন ডেট অফ বার্থের মধ্যেও কিন্তু আমাদের সৌভাগ্যের সংখ্যাগুলো কিন্তু লুকিয়ে থাকে। সৌভাগ্যের সংখ্যা এই জন্য লুকিয়ে থাকে কারণ এক থেকে নয়, এই যে এক থেকে নয় এটাই হচ্ছে আমাদের কিন্তু সৌভাগ্যের কিছু কিছু তথ্য কিন্তু আমাদেরকে বলে দেয়। যাই হোক, এই জায়গাগুলো বিচার বিশ্লেষণ অবশ্যই ব্যাপার আছে, ব্যক্তিগত এগুলো বিচার ব্যাপার রয়েছে। তার আগে ছটি রাশির আলোচনা আমি আগে করি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মিরাকেল ফল করবে কারণ আপনাদের রাশির অধিপতি দেখুন চতুর্থভাবে অবস্থান করছে, আবার 17-16 ডিসেম্বর থেকে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। তবে হ্যাঁ, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলো সমস্যা রয়েছে, একটু গর্ভবতী যারা মহিলা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। তবে আপনাদের ক্ষেত্রে এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ রয়েছে কারণ আপনাদের ভাগ্যাধিপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের সৃষ্টি করছে, ভাগ্যের দ্বারা কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে। আপনাদের ডেলি ইনকামের জায়গা, দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্যভাবে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি ডিসেম্বর মাসে, আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে সিংহ রাশির এবং অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি ক্ষেত্রে এক্সাক্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। মিথুন রাশির আপনাদের এই মাসে কিন্তু ব্যবসার জায়গা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, যারা বিজনেস করছেন ব্যবসার ক্ষেত্রে ভালো, আপনাদের ডেলি ইনকামের জায়গা ভালো এবং আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনাদের লাভ দিবে এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। ইনকাম কিন্তু আপনাদের বাড়বে, প্রফিট আপনাদের বাড়বে, সন্তান প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে এবং শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়া কিন্তু আপনাদের জন্ম এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি কিন্তু মানে গোল্ডেন একটা সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। মেষ রাশির আপনাদের কর্মের জায়গাটা এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের এই সময় ডেলি ইনকাম এবং আপনাদের মানসিক জায়গাটা অনেকটাই আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করতে চাইছেন মেষ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। তুলা রাশি আপনাদের এই মাসে কোনো বড় ধরনের ঋণ পরিশোধ হওয়া, আপনাদের আকর্ষিক শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ পাবেন, কোনো সম্পত্তির জায়গা থেকে আপনারা লাভ পাবেন, দাম্পত্য সুখ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। আপনাদের স্ত্রী ভাগ্যে ধন হতে কিন্তু চলেছে তুলা রাশি এবং শত্রু আপনাদের শান্ত হবে এবং এর পাশাপাশি আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি এক্স্যাক্ট রেজাল্ট পেতে চলেছে, আপনাদের ভাগ্যের জায়গাটা আপনাদের পূর্ণ হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং পাশাপাশি মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের ধনু রাশির কিন্তু হতে চলেছে। ধনু রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা কর্মযোগ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। অবশ্যই আপনারা একটি কথা আপনাদেরকে আমি বলবো, বৃষরাশির যেমন লাভ যেমন হবে তেমনি আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। মাথা আপনারা ঠান্ডা করে এগিয়ে চলুন, রাগ জেদ আপনাদের এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।